ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ব্যতিক্রম ট্রেডের পক্ষ থেকে আমি অনন্তের নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, নতুন আরেকটি মডেল পেপ্পা, তো এই পেপ্পা মডেলের গাড়িটি সম্পর্কে আপনাদেরকে এখন জানাবো এবং এটা দেখতে কেমন, এটার মধ্যে কী আছে সব কিছু আপনারা জানতে পারবেন। তো চলুন আমরা চলে যাই গাড়িটির একদম কাছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের পেপ্পা মডেলের গাড়িটির মানে স্কুটিটির হেডলাইটটা, মানে একটা ওল্ড ভার্সন, যা কি না ওই যে ভ্যাসপা যে আছে এই ভ্যাসপার মডেলের মতন দেখা যায়, অসাধারণ লুক এবং প্রত্যেকটা স্মার্ট ছেলেমেয়েদের সাথে এটা অ্যাডজাস্টেবল, এছাড়া মুরব্বিরাও চালাতে পারেন। গাড়ির চাকাটি হচ্ছে ভ্যাকুম টিউবলেস টায়ার এবং 14 ইঞ্চি, তো এটা হচ্ছে ড্রাম ব্রেক, মোটর সাইকেলের ড্রাম ব্রেক আপনি এখানে ফিটিং করতে পারবেন। তো এই টায়ারটা হচ্ছে ভ্যাকুম টায়ার, মানে টিউবলেস টায়ার, আর টিউবলেস হওয়ার কারণে আপনি রাস্তায় ভোগান্তিতে। এবার বলি স্ট্যান্ডের কথা, এটার স্ট্যান্ড হচ্ছে দুইটি, এটা হচ্ছে সাইড স্ট্যান্ড এবং সিঙ্গেল, আর এটা হচ্ছে ডাবল স্ট্যান্ড। তো এই ডাবল স্ট্যান্ড দিয়ে আপনি যে কোনো জায়গায় দাঁড় করাতে পারবেন, আবার সাইড স্ট্যান্ড দিয়ে এককভাবে দাঁড় করাতে পারবেন। সাইডে পা রাখার জন্য এই যে একটি পাদানি রয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের সাসপেনশন। এই যে ভিউয়ার্স মোটর, এই মোটরটা কিন্তু 1000 ওয়াট, তার মানে এই গাড়িটি হচ্ছে 60 ভোল্ট এবং 1000 ওয়াট। ভিউয়ার্স, আমি চলে এসেছি গাড়িটির একবারে পিছনে। তো এই পিছনে যেটা এই যে লাল বক্সটি দেখতে পাচ্ছেন, এটা একটি টুল বক্স, এখানে আপনারা অনেক কিছু রাখতে পারবেন, সুন্দর অনেক জায়গা আছে। তারপরে এই যে দেখেন ব্যাকলাইট, মানে এত সুন্দর একটি ব্যাকলাইট ডিজাইনটা করা, যা মানে যে কারোই মানে নজর কাড়ে। তারপরে এই যে দেখেন ইন্ডিকেটর, আর এটার পিছনের ব্রেক সিস্টেমটা হচ্ছে ড্রাম ব্রেক, সামনেও ড্রাম ব্রেক। আর এই পেপ্পা মডেলের এই যে গাড়ির সিটটি দেখতে পাচ্ছেন, এই সিটটি উঠালে বিশাল জায়গা আছে, যেখানে কিনা অসংখ্য বাজার বা যে কোনো প্রোডাক্ট আপনারা রাখতে পারবেন। সামনে রয়েছে খুব সুন্দর জায়গা, যেখানে পা রাখার পরেও বাজার বা ব্যাগ ট্যাগ সব কিছুই রাখা যায়। ভিউয়ার্স, এই যে আমাদের এই মিটারটি দেখতে পাচ্ছেন, ডিজিটাল মিটার, এই যে অন অফ করলে আপনারা দেখতে পাচ্ছেন মিটারটি। তারপরে রয়েছে এই যে গিয়ার মোড, ফার্স্ট সেকেন্ড থার্ড, এই যে এরপর রয়েছে এই যে গিয়ার মোড, ফার্স্ট সেকেন্ড থার্ড, 1 2 3, তিনটা গিয়ার মোড। তো তিনটা গিয়ার মোডে আপনি এটাকে বাড়াতে কমাতে পারবেন। রয়েছে হেডলাইট সুইচ, এই যে ভিউয়ার্স হর্ন সুইচ, অ্যান্টি কার্টার সুইচ, এবং এটা হচ্ছে হেডলাইট ডিপার, মানে আপনি লাইটটাকে যখন জ্বালাবেন আপনি হেড ডিপার করতে পারবেন। দেখতে পাচ্ছেন অ্যান্টি কার্টার, এই বাম পাশে রয়েছে একটি পকেট, এখানে আপনি অনেক কিছু কাগজ বা ফাইল রাখতে পারবেন। এছাড়া ব্যাগ, বাজারের ব্যাগ বা যে কোনো ব্যাগ আপনি এখানে হ্যাঙ্গার করে রাখতে পারবেন। ভিউয়ার্স, আমাদের এই পেপ্পা মডেল স্কুটিটি আপনাদের কেমন লাগলো, আবার এটা সম্বন্ধে আরও কোনো ধরনের প্রশ্ন আপনার মনে জেগেছে কি না সব কিছু জানাবেন কমেন্টের মাধ্যমে, অথবা আরও কিছু জানতে চাইলে অবশ্যই এই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন। তো আবার পরবর্তী কোনো গাড়ি নিয়ে, পরবর্তী কোনো স্কুটি অথবা সাইকেল নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি অনন্ত নাম, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।